ফুটলো চাঁদের মুখে মিষ্টি। সন্তান হওয়ার আনন্দ কার না ভালো লাগে, তেমনি সন্তান হওয়ার খুশিতে চাঁদপুরের একটি প্রাইভেট হাসপাতালের সকল স্টাফদের মাঝে মিষ্টি বিতরণ এবং পুরো হাসপাতাল আলোকসজ্জায় সজ্জিত করলেন সাদ্দাম তালুকদার নামের এক ওমান প্রবাসী। 11 মে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ রেইনবো প্রাইভেট হাসপাতালে এই মিষ্টি বিতরণ ও আলোকসজ্জা করেন ওই প্রবাসী। জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 2 নং বালিথুবা ইউনিয়নের একতা বাজার ঘরিয়ানা গ্রামের মোহাম্মদ সাদ্দাম হোসেন তালুকদার দীর্ঘ 14 বছর ওমানে থাকার পর 10 মাস পূর্বে তিনি দেশে ফিরে এসে বিবাহ করেন। বিবাহের 10 মাস পর বৃহস্পতিবার সকাল 10টায় রেইনবো হাসপাতালে সিজারের মাধ্যমে স্ত্রী ফারহানা ইসলাম নিহা একটি পুত্র সন্তানের জন্ম দেন। আর ওই সন্তান জন্ম নেওয়ার পরপরই প্রবাসী মোহাম্মদ সাদ্দাম তালুকদার খুশিতে আত্মহারা হয়ে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে ফরিদগঞ্জের বিখ্যাত আউয়ালের 15 কেজি মিষ্টি বিতরণ করেন। একই সাথে তার নবজাতক সন্তানের আবরার মাহির নাম রেখে হাসপাতালেই আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ উপভোগ করেন এবং পুরো হাসপাতালের ভেতর এবং বাহিরে রঙিন বেলুন টানিয়ে আলোকসজ্জায় সজ্জিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারারাত শহরের ওই প্রাইভেট হাসপাতালটিতে লাল নীল বিভিন্ন রঙের লাইটের রঙিন আলো ঝলমল করতে দেখা গেছে। এ বিষয়ে ওই নবজাতকের পিতা ওমান প্রবাসী মোহাম্মদ সাদ্দাম তালুকদার বলেন, আমি প্রথমেই পুত্র সন্তান লাভ করেছি, এজন্য খুশিতে আমি হাসপাতালের সবাইকে মিষ্টিমুখ করিয়েছি এবং আমার ভালো লাগা থেকে আজকে তার জন্ম হয়েছে, সেজন্য তার জন্মদিন পালন করে কেক কেটেছি এবং হাসপাতালটিতে আলোকসজ্জা করেছি। চাঁদের মুখে মিষ্টি হাসি দেখে যে প্রাণটা জুড়ায়।